आज के सारा जीवन शेष कर दीमा ज्ञान बोलते कोनो जिनिस नहीं आमार गुरु काछे जिज्ञासा जे ज्ञान बोलते कि आर रंजन बोलते कि गुरु सुंदर करे आमाके एकटु जानिए देबे या ज्ञान ते मिलन हे गुरु नमस्कार चरण छाड़ा करो ना आज के
के सुंदर बाड़ी सुंदर टाका पैसा निये बैंक बैलेंस बच्चा कच्चा निये प्राण गोविंद के भूले गेछि हे गुरुदेव तुमि आमाय सुंदर करे सुपथे नाओ आमार जे देवार मतो किछुई नेई तुमि एकटु এই আলোটা দেখাও গুরুতে তাই এখানে বলতেছে মায়ায় মোহিত হয়ে বলিয়াছি তোমারে ঘুরে বেড়াই আমি ভব অন্ধকারে
छाया गोपाल सादर अरे तुमी बिने बंधु के हो अरे बंधु के हो ना हे गोविंद तुम
তুমি যতই দুঃখ দাও একটু শহর মতো জায়গাটা দেবে ঠাকুর তোমার চরণে ফুল করে রাখবে ঠাকুর তুমি ছাড়া যে আমার কেউ নেই তুমি তো সব তুমি ছাড়া যে আমার কেউ নেই তাই কেঁদে কেঁদে বলতেছে দুঃখের কথা বলবো কথা हरी
এখন শুনুন পরবর্তী শিল্পী মন্ত দাস বাউল উনি অনেক রকম জিজ্ঞাসা করে গেছে গণের পত্রের কথা জবাব দেওয়ার চেষ্টা করব ও বাবা ও বাবা চলে যাচ্ছেন জুতা রেখে যান জুতা রেখে যান জুতা রেখে যান জুতা রেখে যান আমি ওটা মানব জুতা রাখেন কেন রাখতে বললাম জুতাটা বলেন তো চলে গেল জুতাটা নিয়ে আবার আসবেন হরে কৃষ্ণ জয় গুরু জয় গুরু জয় গুরু আমি অজ্ঞান তুমি রহে গুরু নাশ করো যেন অঞ্জন আমারে নয় নিতে দাও হে গুরুদেব আমি অজ্ঞান তিমির অবোধ কিছু জানি না হে গুরু তুমি আমার সব নাশ করো আর জ্ঞান ও অঞ্জন জ্ঞান মানে কি অঞ্জন মানে কি আমার কাছে জিজ্ঞাসা শিখে গেছে ধীরে ধীরে ওনার গানের জবাব দিই তুমি কোন বাগানের ফুল ময়না রে ময়না ওরে কোন বাগানের ফুল ওরে তুই যে আমার পোষা ময়না ওরে পরাণের বুলবুল রে হ্যাঁ কোন বাগানের ফুল ময়না রে এ হাই রে কোন বাগানের ফুল ময়না রে এই আসরে সান্ত্বনা তাহাসি যেসব প্রশ্ন করে গেছে দান গ্রন্থ মতে সবারই আমি করব সমাধান তুমি কোন বাগানের ফুল তুই যে আমার পোষামইনা পরাণের বুলবুল রে কোন বাগানের ফুল ময়না রে এ হাই রে কোন বাগানের ফুল ময়না রে বেশি কিছু বলবো না বলবো না ছেড়ে দিয়ে যাব এখন কাব্য আলোচনা আসরেতেই আছেন যত নর নারীগণ সবার চরণ শিরে ধরে করিলাম বন্দন এই পর্যন্ত গেলাম খ্যান্ত রাধাকান্তেশ্বরী প্রেমানন্দের সবাই মিলে বলুন হরি হরি জয় গুরু জয় প্রত্যেকটা কথা জবাব দেওয়ার চেষ্টা করছি শুনুন গানের ভাষায় মহাজন কি বলছি আমি অজ্ঞান তিমির হে গুরু নাশ করো জ্ঞান অঞ্জন আমার নয়নে দাও জ্ঞান কাকে বলছে অঞ্জন কাকে বলছে সন্তান দাসী গুরুর কাছে প্রার্থনা করছে হে গুরুদেব আমি অজ্ঞান তিমির হে গুরু তুমি নাশ করো কি নাশ করব কি নাশ করতে বলেছে এবং বলেছে জ্ঞান অঞ্জন আমার নয়নে দাও উনি আমার কাছে বলছে হে গুরুদেব তুমি আমার এই পাপাচ্ছন্ন দেহ থেকে সব মুক্ত করে চৈতন্য মন্ত্র দিয়ে জ্ঞান অঞ্জন অঞ্জন শব্দের অর্থ হচ্ছে কালি বা কাজল জ্ঞানের কাজল আমার চোখে পুড়িয়ে দাও আমি যাতে আমার জ্ঞান ফিরে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল তবে সন্তান দাসীকে আমি বলছি যদি তোমার জ্ঞান যদি অর্জন করতে হয় সুন্দর একখানা সদ্গুরুর আশ্রয় নিয়ে তার কাছে দেহ মন প্রাণ জীবন যৌবন তার চরণে অর্পণ করে হে গুরুদেব আজ থেকে আমি আমার নয় আমি তোমার তুমি আমাকে সুপথে নিয়ে চলো কি বাবা তাই তো কয়জন আছে উঠান তো হাত উঠান তো দেখি কি প্রতিশ্রুতি দিয়ে এসেছিলাম আর কি করছি আর কি হচ্ছে আর কি হবে ছেড়ে দেই আসি ওনা গানের পাশাপাশি
তুই জ্ঞানী আলোতে দেখতে পাবি ওরে ও ও তুই জ্ঞানী আলোতে দেখতে পাবি ওরে কেবি ব্রহ্মময়ী ত্রিসংসার আগে চেতন গুরু সঙ্গ ধর্ম রেখেপি ঘুজবে রে আধা কি বাবা তাই তো গুরু চেতন গুরু না ধরাবত্য তোমার দেহের কোন গোনাগতি হবে না তা চেতন গুরু তোমাকে ধরতে হবে কিভাবে তোমাকে রাস্তা দেখিয়ে দেই চেতন গুরুর সঙ্গ ধর্ম ঘুচবে রে আকার চেতন গুরুর সঙ্গ ধর্ম ঘুচবে রে আকার ও তুই জ্ঞানী আলোতে দেখতে পাবি ওরে ও তুই জ্ঞানী আলোতে দেখতে পাবি ব্রহ্মময়ী ত্রিসংসার চেতন গুরু সঙ্গ ধর্ম ঘুচবে রে আধা চেতন গুরু সঙ্গ ধর্ম ঘুচবে রে আধা জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ একবার হই বল হরি বল বস্তু গুরু তত্ত্ব জেনে শুনে হও রে মত নিত্য আর অনিত্য কি নিত্য এই সংসার অনিত্য এই সংসার আর নিত্য হচ্ছে হরিনাম কি বাবা তাহলে এই অনিত্যর সংসারে এসে আমরা কি করছি মাতৃগর্ভে হেডমন্ড উত্তপাতে যখন ছিলাম বলেছিলাম হে গুরুদেব এই ধরাধামে গিয়ে তোমার গুরুর সাধনা করব কিন্তু এই ধরাধামে এসে কামিনী কাঞ্চন টাকা পয়সা অর্থ পেয়ে সব ভুলে গেছি শেষের সময় বলছি রক্ষা করো গুরুদেব তুমি ছাড়া আর কেহ নাই তা কেমন করে হয় কি বাবা নিত্য বস্তু গুরু তত্ত্ব এই জেনে শুনে হৌরে মত কুলুর চোখ টাকা বহলদের মতো ফুলুর চোখ টাকা বহলদের মতো ঘুরিস নেই অনিবার চেতন গুরুর সঙ্গ ধর্ম খুঁজবে রে আধা আগে চেতন গুরুর সঙ্গ ধর্ম খুঁজবে রে আধা তাহলে যদি তুমি গুরুর সৎগুরু আশ্রয় নিয়ে যদি সৎকর্ম করে থাকো তখন তোমার ভেদাভেদ হবে না কে হিন্দু কে মুসলমান কে খ্রিস্টান কে বৌদ্ধ কে জৈন ভেদাভেদ হবে না তখন সব একাকার হবে কেমন করে মহাজন বলছি আমার কথা নয় বাবা জ্ঞানী মহাজনরা গান লিখেছে এখানে যার জীবের প্রতি এক সমান ভাব আনতে হবে সমান ভাব
কাকো আপন কাকো পর করা যাবে না কি বাবা তাই না গুরু বলেছে তোমাকে কাকো আপন কাকো পর করতে গুরুদেব যা দিয়েছে তোমাকে তুমি সেটা অক্ষয় করে পালন করতে পারোনি তাই জীবের দয়া দেহ সচি আরে ভেদ রবে না ব্রাহ্মণ মুচি জীবের দয়া জীবের প্রতি প্রেম ভক্তি ভালোবাসা আনতে হবে কি করে না নিষ্ঠার উপরে জীবের প্রতি ভালোবাসা আনতে হবে তখন গ্রামের লোক তোমাকে বলবে এই লোকটাকে খারাপ ছিল এখন এই গুরু চরণের আশীর্বাদে সব পরিবর্তন হয়ে এখন দেখো কত সুন্দর হয়ে গেছে আগে বলে জয় রাধে কি বাবা তাই বড় কথা কি বলছি শুনো জীবের দয়া দেহ সচি তোমার ভেদ রবে না ব্রাহ্মণ মুচি জীবের দয়া দেহ সচি সেটা ভেদ রবে না ব্রাহ্মণ মুচি ও তুই সমজ্ঞানে দেখতে পাবি সবই একাকার চেতন গুরুর সঙ্গ ধর্ম খুঁজবে রে আবার এই যে চেতন গুরুর সঙ্গ ধর্ম খুঁজবে রে আবার একবার জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল কথা বলে গেছে এই যে প্রেমের বাজার লাগিয়েছে পাগল কমিটি বাবুরা এই প্রেমের বাজারে তোমাকে মনে মানুষ একজন খুঁজে নিতে হবে যে মনে মানুষে তারাই তুমি পৌঁছে যাবে পরপারে সেই মনে মানুষ এই যে বাজারে আছে তোমাকে ধরে নিতে হবে কি বাবা শরত বলে প্রেম বাজারে মনের মানুষ ঘুরে ফিরে শরদ বলে প্রেম বাজারে এই মনের মানুষ ঘরে ফিরে ও সে তাই নারী হলে ধরতে পারে হ্যাঁ ও সে তাই নারী হলে ধরতে পারে পুরুষের নাই অধিকার চেতন গুরুর সঙ্গ ধর্ম গুজবে রে আবার চেতন গুরুর সঙ্গ ধর্ম গুজবে রে আবার চেতন গুরুর সঙ্গ ধর্ম গুজবে রে আবার এরপরে বলে গেছে ভ্রান্ত জীব মোরা ভ্রান্ত গেল না অসার সংসারে সার কিছু হলো না এভাবে আসা যাওয়া পায়ে বড় লাঞ্ছে না কৃপা করে গুরু আলো দেখাও সত্যি আমরা ভ্রান্ত প্রতি পথ ভুলে গিয়েছি কি বাবা আমরা ভ্রান্ত প্রতি পথ ভুলে গিয়ে আজ কোথায় গুরুদেব তুমি রক্ষা করো ষোলো আনা পূর্ণ ষোলো কলা দিয়ে এভাবে পাঠিয়েছি কি করার জন্য না ব্যবসা করার জন্য আমরা কি করেছি অকারণে ব্যাকারণে কুকারণে সুকারণে সব নিষ্ঠ করে হে গুরে এখন তুমি ছেলে আর রক্ষা করার কেউ নেই এতে তো গুরু দোষ দিলে হবে না তোমাকে ব্যবসা করতে বলেছে আবার বলে গেছে মায়াই মোহিত হয়ে ভুলি আছি তোমারে ঘুরে বেড়াই আমি ভব অন্ধকারে ষোলো কলা দিয়ে চক্রমিলিত কৃপা করে গুরু আলো দেখাও গুরু তোমাকে সব সময় সদা সর্বদা আলোর পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছে
কিন্তু গুরুর কথা তুমি অমান্য করছো আর তার জন্য তোমার এই দুর্দশা কি বাবা গুরু বাক্যকে আমরা কেউ মেনে চলি একশোর মধ্যে হয়তো খুব জোর হয় পাঁচ জন আছেন বাছি এছাড়া ওই তো কানে মন্ত্র দিয়ে গেছিল ওই যে গুরু বাড়ি কোথায় ওই নবর্দি কদিন হলো বাবা মন্ত্র নেওয়া হলো দশ বারো বছর হলো গুরু ওর আসে না গুরুদেব আসে না আরে গুরু তোর সঙ্গে আছে তোর গুরু সঙ্গেই আছে গুরু কোনদিন আর আসার যাওয়া করে বাবা বলেন তো দেখি এই গুরুকে আগে যত্ন করো এই যে একুশ হাজার ছয় শতবার শ্বাস প্রশ্বাস চলছে গুরুর কর্মের দ্বারা একে একুশ হাজার ছয়শ একবার করার চেষ্টা করেছো করনি বরঞ্চ একুশ হাজার পাঁচশো অষ্টানব্বই আর নিরানব্বই অষ্টানব্বই আর নিরানব্বই করছো তাহলে কি আর গুরু তোমার রক্ষা করতে পারে নিতাই গৌর হরিবল হরিবল এই তো তোমার কথার জবাব কথাই মিটে যায় প্রেমানন্দে সবাই একবার হরি বল ভাই যাহা যাহা প্রশ্ন তুমি করে গেছো দান গ্রন্থ মতে সবারই আমি করলাম সমাধান এরপরে চন্দ্রদাসী আসরে আসিবে তাহার ভাবের কথাগুলি খুলিয়া বলিবে থাক থাক তাকে বেশি কিছু বলবো না বলবো না ছেড়ে দিয়ে যাবই এখন কাব্য আলোচনা আসরেতে আছেন যত নর নারীগণ সবার চরণ শিরে ধরে করিলাম বন্দন এই পর্যন্ত করলাম কেন রাধাকান্তেশ্বরী প্রেমানন্দে সবাই মিলে বলুন হরি 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 বল হরি বল হরি বল হ্যালো আচ্ছা যা যা প্রশ্ন করে গেলাম সবাই তো বললো নাকি আবার এখানে বলে গেছে এই দেশে আর থাকবো না এখন দেখি গুরু যেই দেশে নাই জন্ম মৃত্যু মন চলেছে সেই দেশে গুরু আমায় নিয়ে চলো তোমার সেই দেশে যেই দেশে জন্মও নেই কি মৃত্যুও নেই হয়তো দেশটা হয়তো ভালোই হবে দেখি আজকে গুরুর চরণ ছাড়া ছাড়ি নাই বলছে যেই দেশে নাই জন্ম মৃত্যু মন চলেছে সেই দেশে গুরু আমায় নিয়ে চলো তোমার সেই দেশে যে তারপরে বলে গেছে এখানে আমাদের দেশে মা দেখো দেখো একটা তুলসীর গাছ গাছ আছে পাতা আছে কত সুন্দর ওই দেশটা কেমন দেশে গাছ আছে বাবা পাতা নেই সে ফুল ধরে আবার ফল ধরে না সেই দেশটা হয়তো ভালোই হবে দয়া করে কৃপা করে তুমি আমায় সেই দেশে নিয়ে চলো হরিবল হরিবল বাবা কোথায় গেল আসো আচ্ছা একটা কথা ছোট্ট মনে পড়ে গেল গল্পটা করবো মা তাই আপাতত বাজিয়ে বাবার আসো বলবো কি আচ্ছা এসে গেছে কথাটা এখানে থাক গানের পাশাপাশি যাই বেশি মানে সময় নাই আরে যেই দেশে নাই জন্ম মৃত্যু আরে মন চলেছে সেই দেশে গুরু আমায় নিয়ে চলো তোমার সেই দেশে হে গুরুদেব তুমি সেই দেশে আমায় দয়া করে নিয়ে চলো এই দেশে হিংসায় নিন্দায় আর জড়াজড়িত থাকার ইচ্ছা নেই তুমি সেই দেশটা কোথায় সেই দেশটা একটু একটু করে দয়া করে আমাকে দেখাও তাই গানের ভাষাই বলতেছে এখানে আরে যেই দেশে নাই জন্ম মৃত্যু আরে মন চলেছে সেই দেশে গুরু আমায় নিয়ে চলো তোমার সেই দেশে গুরু
গুরু আমায় নিয়ে চলো তোমার সেই দেশে, যাই যাই নি তাই গর্ব মনম দেখবার হরি বল হরি বল। এই দেশের গাছের নাই করে পাতা, ফুল ধরে ভাই ফল ধরে না ফলে কয় কথা, সেই দেশটা দেখতে কেমন গো? আমাদের দেশে গাছ আছে পাতা আছে, ফুল হলে ফল হয় নাকি বাবা? সেই দেশটা কোথায়? গাছ আছে পাতা আছে ফুল হয় আবার ফল হয় না, হয়তো সুন্দর দেশ। হে গোবিন্দ, হে গুরুদেব, তোমার কাছে জিজ্ঞাসা, সেই দেশে দয়া করে নিয়ে চলো। তাই পদকর্তা বলতেছে, যেই দেশের কাছে নাই করে পাতা, ফুল ধরে ভাই ফল ধরে না ফলে কয় কথা, এবার ফলের মধ্যে কোন দেবতা, এবার ফলের মধ্যে কোন দেবতা মোর মানুষ ভালোবাসে, সেই দেশটা কেমন গো? যদি মানুষটা কোনো লোক যদি মারা যায়, সেই লোকটা মরে গেলে কোনো ফল খেতে পারে বাবা? কোনোদিন পারে না। এখানে বলতেছে মরা মানুষ সেই ভালোবাসে, ঠিক বুঝলাম না গোসাই, একটু সুন্দর করে বলে দেবা। মরা মানুষ ভালোবাসে, গুরু আমায় নিয়ে চলো তোমার সেই দেশে, গুরু আমায় নিয়ে চলো তোমার যেই দেশে, যাই যাই নি তাই গর হরি বল হরি বল হরি বল। কথা সুন্দর, আমাদের বাবা দেশে কলসি দেখছো মা? কলসিতে জল রাখি না গরমের দিনে, ঠান্ডা থাকে কিন্তু, থাকে না বাবা? কলস গুলা যে আছে সেই দেশে আবার কলসি আছে তোলা নেই, আমাদের দেশে কলসি আছে বাবা তোলা আছে, তোলা না থাকলে কি জল থাকবে মা? কোনোদিন থাকবে না। হয়তো সেই দেশটা কেমন? আবার কলসি আছে তোলা নেই, দেশটা মনে হয় ভালোই। হে গুরুদেব, তুমি একটু সুন্দর করে আমাকে বুঝিয়ে দেবা যে কলসি থাকলে তোলা থাকবে না, কেমন সেই দেশ? তাই এখানে পদকর্তা বলে গেছে, সেই দেশের কলসিতে নাই করে ভাই তল, কোন সন্ধানে তেলে তুলে উদ্ভি নদীর জল, সেই দেশের কলসিতে নাই করে ভাই তো, কোন সন্ধানে টেনে তুলে এবার উদ্ভি নদীর জল, এবার সেই নদীতে এবার সেই নদীতে বটা শূন্য কমল ভাসে, মন চলেছে সেই দেশে, গুরু আমায় নিয়ে চলো তোমার সেই দেশে, গুরু আমায় নিয়ে চলো তোমার সেই দেশে, যাই যাই নি তাই গর হরি বল হরি বল হরি বল।
এমন আরেকটা কথা কি ময়ূরের ময়ূর বাবা সাপ দেখছো না সাপের খাদ্য তো মানে ময়ূরের খাদ্য সাপ এখানে মানে কেমন দেশ মানে দেশটা কেমন সর্পই আর সাপে কত সুন্দর খেলা করে তো হয়তো দেশটা হয়তো ভালোই হয় তা হে গুরুদেব তুমি সেই দেশে আমায় নিয়ে চলো আর আর ময়ূর সর্পে অসহ্য খেলা একটা হেঞ্চ ডিমের রসুন দিচ্ছে দুবেলা ময়ূর সর্পে অসহ্য খেলা একটা হেঞ্চ ডিমের রসুন দিচ্ছে দুবেলা এবার নিত্য দেশের নিত্য নীলা এবার নিত্য দেশের নিত্য নীলা সর্পেল না দিশেতে গুরু আমায় নিয়ে চলো তোমার সেই দেশে গুরু আমায় নিয়ে চলো তোমার সেই দেশে হরি বল হরি বল হরি বল হরি বল সেই দেশে গুরু আমায় নিয়ে চলো তোমার সেই দেশে গুরু আমায় নিয়ে চলো তোমার সেই দেশে হরি বল হরি বল জয় গুরু জয় আমার গুরুদেবের মুখে শোনো গানের উত্তর জয় গুরু জয় হ্যালো হ্যালো এইবার আমার দেশে না মানে গুরু দেশে যাবে এ দেশে থাকবে না এ দেশে হিংসা নিন্দা গ্লানি সব সময় বেশি এ দেশে থাকবে না আমার দেশে মানে অর্থাৎ গুরু দেশে যাবে গুরু দেশে যাওয়ার তো বাবা টিকিট কেটেছো কি টিকিট কাটোনি আগে শোনো গুরু দেশে যেতে অনেকগুলো কর্ম আছে বাবা গুরু চারটি দেশ স্থূল প্রবত্ত সাধক সিদ্ধি স্থূলের গুরু হচ্ছে পিতা মাতা কি বাবা তাই তো প্রবত্তের গুরু দীক্ষা গুরু হ্যাঁ এবং সাধকের দেশ হচ্ছে শিক্ষা গুরু আর সিদ্ধির দেশ হচ্ছে যাকে একবার বলা হয় এর উপরে কোনো ইয়ে মন্ত্র নেই তাকে বলা হয় সন্ন্যাস মন্ত্র অর্থাৎ ঘর ছাড়া তাই আস্তে আস্তে ওরা গানের আসি পাশাপাশি জয় গুরু জয় ইওরে গোলকেতে গেলে পরে ওরে খেবি জীবের জন্ম মৃত্যু থাকে না 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 সেই না দেশের কথা খেপি তুমি জানো না গোলকেতে স্থূল প্রবত্ত সাধক সিদ্ধি সিদ্ধির দেশটাই হচ্ছে গুরুর দেশ ওখানে জন্ম নাই মৃত্যুও নাই বাবা যিনি না গুরু ঘরে গেছেন তিনি না ভালো করে বুঝতে পারবেন যে আমার কথাগুলো সিদ্ধির দেশে জন্ম নাই মৃত্যুও নাই তাকে বলা হয় গুরুর দেশ সে দেশটা কোথায় গোলক গোলক কোথায় এই যে সহস্রার এই যে সহস্রার দেখতে পাচ্ছেন এখান এটা হচ্ছে গুরুর দেশ অর্থাৎ এর উপর গোলক গোলক এটা
गोलकोपुरश नाई बला गुरु देश पदकर्ता गोलकते गेले परे ओरे खेपी जीवर जन्म मृत्यु थाके ना सेना देशेर कथा खेपी तुमी जानो ना 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 सेना देशेर कथा खेपी तुमी जानो ना ईओरे गोलकते गेले परे ईओरे गोलकते गेले परे ओ जीवर जन्म मृत्यु थाके ना सेना देशेर कथा खेपी तुमी जानो ना नाना सेना देशे कथा के भी तुमी जानो ना जय जय राधा गोविंद प्रेमानंद हरि बोल हरि बोल বলে গেছে সেই দেশের গাছে নাইকো পাতা ফুল ধরে না ফল ধরে মন ফলে কয় কথা ফলের মধ্যে কোন দেবতা সেজে মরা মানুষ ভালোবাসে বাহ সুন্দর জিজ্ঞাসা আমি বলি সেই দেশের পাতা আছে লতা আছে পাতা আছে গাছ আছে তোমার বুঝতে ভুল সেই না দেশের গাছের পাতা হয় সেই দেশের গাছে পাতা হয় সেই দেশটা কোথায় মানব দেহ হচ্ছে একখানা গাছ এই গাছের মধ্যে লতা আছে পাতা আছে গাছ আছে সবকিছু আছে সেটা কি করে জানবে না গুরুর কাছে তোমাকে জানতে হবে যদি প্রকৃত সৎগুরু হয় থাকে তোমার সুন্দর সুন্দরকে বুঝিয়ে দেবে বাজাও সেই না দেশের গাছের পাতা হয় আর লতায় পাতায় জড়িয়ে আছে শোনো সমুদয় এবার জিহ্বা রূপী পাতা তোমার ওই এবার জিহ্বা রূপী পাতা তোমার মুখের ভিতর দেখো না আছে সেই না গাছের লতা পাতা সব হয় মানব তো হচ্ছে একটা গাছ হাত পা চক্ষু কান কর্ণ এলা হচ্ছে লতার পাতা তার জিহ্বা হচ্ছে তার পাতা জিহ্বা হচ্ছে জিহ্বা যে মানুষের মুখে তো জিহ্বার বি পাতা পাতা যখন নড়ে গাছের পাতা হাওয়াতে নড়ে কথাই কথা মানুষের জিহ্বা নড়ে কি মানে তার এই দেহের মধ্যে সবকিছুই আছে আবার জিহ্বা রূপী পাতা তোমার ওই এবার জিহ্বা রূপী পাতা তোমার মুখের ভিতর দেখো না সেই না দেশের কথা কেবি তুমি জানো না নানা সেই না দেশের কথা কেবি তুমি জানো না বলে গেছে যে দেশের কলসির নাই করে ভাই তল কোন দেশের কলসির তল নাই সব দেশের কলসির তল আছে যেমন মানব দেহ একটি কলসি হয় তাতে নবছিদ্র রয় হিসাব করে দেখলে পরে খুঁজলে পাওয়া যায় এই মানব দেহ একটি কলসি হয় হিসাব করে দেখলে পরে খুঁজলে পাওয়া যায় মানব দেহ একটা কলস কি মানে তাই না
हेलो हेलो चेक हेलो हेलो चेक हेलो ताहले नवचित्र काके बला है दुई कर्ण दुई चक्षु चार दुई नासिका छय मुख एकटा सात पेशाबदार आठ गुज्जेदार नय एई नवचित्र जमानत एई कलशीर मध्ये ব্যাপারটা বোঝা গেল তোমার? তাহলে মানব দেহ যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে মানব দেহ, খুঁজলে খুঁজে নিতে হবে গুরু ধরে। বাবা আগে গুরু ধরো, গুরু কাছে শরণাগত হও, গুরু ছাড়া তোমার পথের কোনো উদ্দেশ্য হবে না। বাজাও মানব দেহ একটি কলস হয় তাতে নবছিদ্র রয় হিসাব করে দেখলে পরে খুঁজলে পাওয়া যায় বলছে এই দেশে কলসের তল নাই কে বলছে তলা নেই প্রত্যেক দেশে তলা আছে এই তো তোমার কথার জবাব কথায় মিটে যায় আরো একটা বাকি আছে প্রশ্ন উত্তর দেওয়া চাই কি বলে গেছে ময়ূর সর্পের আশ্চর্য খেলা একটি হংস দিনে উজুম দিচ্ছে দুই বেলা নিত্য দেশের নিত্য লীলা শরৎ পেল না দেশে গুরু আমায় নিয়ে চলো তোমার সেই দেশে ময়ূরকে সর্পকে পিতৃরূপী ময়ূর তোমার পিতৃরূপী ময়ূর তোমার শাস্ত্রে পাওয়া যায় সর্পরূপী মা তোমার কথা বলে যায় তাহলে সর্পের আহার হচ্ছে ময়ূর আমার পিতা যখন কামাবেশে যখন ওই জায়গায় যায় ময়ূর আর সর্প অর্থাৎ মা আর বাবা ওখানে আনন্দে খেলা খেলে আশ্চর্য খেলা একটি হংস ডিমে উষুম দিচ্ছে দুই বেলা হংসটাকে আমি সেই হংস ছিলাম পিতৃ বিদ্যুরূপে পিতার মস্তকে কামাবেশে প্রবেশ করলাম মাতৃগর্ভেতে তাহলে পিতা মাতার মিলনে ময়ূর সর্প আশ্চর্য খেলা একটি হংস ডিমে উষুম দিচ্ছে দুই বেলা কে দিচ্ছে না আমার পিতা হংস পিতা আমার সর্পরূপী পিতা আমার উষুম দিচ্ছে আমি ছিলাম পিতার মস্তকে উষুমের দ্বারায় কামাবেশে ওই জায়গায় চলে গেলাম আমি তাই গৌর হরি বল এই তো তোমার কথার জবাব কথাই মিটে যায় প্রেমানন্দে সবাই একবার হরি বল ভাই যাহা যা প্রশ্ন তুমি করে গেছো দান সংক্ষেপেতে তাহারে আমি করলাম সমাধান এরপরে তে শান্তনা দাসী আসরে আসিবে তাহার কাছে কিছু ভাবের গান পরিবেশন করিবে তার আগে আমি একটা গান গিয়ে যাই সবাই মিলে মনসকে শুনবে এই সবাই আমি একটা গান গিয়ে আসরটা ছেড়ে দেবো এইবার শান্তনা দাসী গান গিয়ে আপনাদের শোনাবে জয় গুরু ওরে এ দুনিয়া রঙের মেলা খেলিতেছি কত খেলা
আমার ভব লীলা সাঙ্গ হয়ে যা আজ আমি হে দয়াল বসে আছি পার ঘাটা এ দুনিয়া রঙের মেলা খেলিতেছি কত খেলা আমারে ভব লীলা সাঙ্গ হয়ে যা আজ আমি বসে আছি পার ঘাটা আজ আমি বসে আছি পার ঘাটা এ দুনিয়ার রঙের মেলা খেলিতেছি কত খেলা এ দুনিয়া রঙের মেলা খেলিতেছি কত খেলা ভব লীলা সাঙ্গ হয়ে যা আজ আমি বসে আছি পার ঘাটায় আজ আমি বসে আছি পার ঘাটায় যাহাদের কল্যাণে আমি আসিয়া ভবে তাহারাই বা গেল কোথায় ভাবি মনে মনে আমার পিতা মাতা রমণ ক্রিয়াতে আমাকে ধরাধামে নিয়ে এসেছিল যখন এই ধরাধামে যখন ভূমিষ্ঠ হই আমার মা আমার বাবা কত না আমাকে আদর সহাগ স্নেহ ভালোবাসা দিয়েছিল তাদের দুজনের যুক্তিতে আমাকে নিয়ে এসেছে কিন্তু এই পিতামাতা কোথায় যে তারা চলে গেল যাবার সময় আমাকে একটা কথা বললো না মা জোরে অমুক আমি চলে যাই তুই পরে আয় কেউ বললো না যাহাদের কল্যাণে আমি আসিয়া ভবে তাহারাই বা গেল কোথায় ভাবি মনে মনে আদরের পিতা মাতা তাহারাই বা গেল কোথায় আদরের পিতা মাতা তাহারাই বা গেল কোথায় নিয়তির খেলা বুঝাদা আজ আমি বসে আছি পার ঘাটায় আজ আমি বসে আছি পার ঘাটায় এ দুনিয়া রঙের মেলা খেলিতেছি কত খেলা এ দুনিয়া রঙের মেলা খেলিতেছি কত খেলা ভব লীলা সাঙ্গ হয়ে যায় আজ আমি বসে আছি পার ঘাটায় আজ আমি বসে আছি পার ঘাটায়
ওমা শিশুকাল যৌবনকাল বৃদ্ধকাল শেষকাল কত আনন্দে ঘুরেছি খেলেছি এখন যে তাকিয়ে দেখি পিছনে আমার ঘোর অন্ধকার বেলা অস্ত চলে যায় এই যে অন্ধকার আমি কিছু দেখতে পাচ্ছি না হে গুরুদেব তুমি একবার আমাকে হাত ধরে নিয়ে চলো ঠাকুর আমি কিছু দেখতে পাচ্ছি না তাই পদকর্তা কি বলছি পিছনে তাকিয়ে দেখি ঘোরে অন্ধকার আয়ু বেলায় অস্ত বুঝি যাই গো আমার পিছনে তাকিয়ে দেখি ওমা ঘোর অন্ধকার আয়ু বেলায় অস্ত বুঝি যাই গো আমার বাজিল কালের ঘন্টা কেহেতে উঠিল মনটা বাজিল কালের ঘন্টা কেহেতে উঠিল মনটা গুরু তুমি থাকি ও সহায় আজ আমি বসে আছি পারঘাটায় আজ আমি বসে আছি তাই পদকর্তা কি বলছে আমার যারা সঙ্গ সাথী ছিল যাবার সময় কাউকে দেখতে পাই না সবাই কে কোথায় চলে গেল বলে গেল না আমার সঙ্গ সাথীকে দে ছয় রিপু দশ ইন্দ্রিয় একে একে জগৎ সব হারিয়ে চলে যাচ্ছি দেহ থেকে আমি যে অন্ধকার দেখছি পথ দেখতে পাই না তাই পদকর্তা কি বলছি পিছনে তাকিয়ে যা ঘোরে অন্ধকার আয়ু বেলায় অস্ত বুঝি যাই গো আমার পিছনে তাকিয়ে দেখি ঘোরে অন্ধকার আয়ু বেলায় অস্ত বুঝি যাই গো আমার বাজিল কালের ঘন্টা
কেহেতে উঠিল মনটা বাজিল কালের ঘন্টা কেহেতে উঠিল মনটা গুরু তুমি থাকি আজ আমি বসে আছি পার ঘাটায় আজ আমি বসে আছি পার ঘাটায় এ দুনিয়া রঙের মেলা খেলিতেছি কত খেলা এ দুনিয়া রঙের মেলা খেলিতেছি কত খেলা ভবলীলা সাঙ্গ হয়ে যায় আজ আমি বসে আছি পার ঘাটায় আজ আমি বসে আছি পার ঘাটায় সঙ্গের সাথী ছিল যারা সবাই চলে যায় না বিঘাট না উভিরাইয়া ডেকেছে আমায় সঙ্গের সাথী ছিল যারা সবাই চলে যায় না বিঘাট না উভিরাইয়া ডেকেছে আমার নাহারান কই যেতে হবে দেহ খাঁচা পরে রবে নাহারান কই যেতে হবে দেহ খাঁচা পরে রবে গুরু তুমি থাকি অসহায় আজ আমি বসে আছি পার ঘাটায় আজ আমি বসে আছি পার ঘাটায় এ দুনিয়া রঙের মেলা খেলিতেছি কত খেলা এ দুনিয়া রঙের মেলা খেলিতেছি কত খেলা ভবনীলা সাঙ্গ হয়ে যায় আজ আমি বসে আছি পার ঘাটায় আজ আমি বসে আছি পার ঘাটায় ভবলীলা সাঙ্গ হয়ে যায় আজ আমি বসে আছি পার ঘাটায় আজ আমি বসে আছি পার ঘাটায় আজ আমি বসে আছি পার এরকম গান শোনাবো মাগো আজকে প্রথম দিন তো ভক্তরা একটু আসতে পারেনি এবার শান্তনু দাসের কণ্ঠে কয়েকটা গান শুনুন ভাবের গান আমি আছি
আপনারা থাকেন গান শোনাবো। হ্যালো হরি চাঁদের তালাশে ওই আমি কোন বা পথে কোন বা দেশে যাব রে, ওরে কোন বা দেশে গিয়ে আমি ওই আমার প্রাণ জোড়াব রে। প্রাণ জোড়াব রে যাই যাই তাই গল হরি বল হরি বল হরি বল হরি চাঁদে গেছে সেই পথে দুলাই পাচ্ছি নয় আছে রে ওই আমি সেই না পথে সেনা পথে পথি খবরে সেনা দেশে গিয়ে আমি প্রাণ জোড়াব প্রাণ জোড়াব Thank you.
এসে হরি বল দেই দেশের গৌরব ভক্ত যারা তার নিকটে নিচ্ছ ধরার ভক্ত যারা তার নিকটে দিচ্ছে ধরার দেখছিসি নাকি আমার তার মুখে মৃদু ভরা হাসি জার লেগেছে জার লেগেছে অন্তরে হরি বল হরি বল হরি বল ই বল বল তোর নগর বাসি দেখছিস নাকি তোরা শশী যার লেগেছে
গেছে অহংকারে খুঁজে পাবো রে অনিবা দেশে কোনবা পথে খুঁজে পাবো রে ভক্ত হলো তোমার অন্ত আরে আমার ভাগ্যে তা হলো না রে এই রদম রসিক বলে গেল ছরকারে আর এই যে জন ভক্ত হলো তোমার হলো অন্তরে আমার দিন গুলি গেল গেল আমার গেল সরকারে খুঁজে পাবো রে অনিবা দেশে অনিবা পথে খুঁজে পাবো রে যাই যাই খুঁজে পাবো রে অনিবা দেশে কোনবা পথে খুঁজে পাবো রে জয় গুরু জয় পরবর্তী শিল্পী চলে এসেছে।
शेफाली दासी खूब सुंदर गाए सुंदर कंठ से मुखटाओ हासि खुशी सवार मुखे फुटाबे हासि खूब सुंदर उन्नी गाए तार कंठे दुई एकखाना गान शुनो आमरा एखान थेके आसर शेष करलाम। जय गुरु जय।